কিনতেছে। আচ্ছা, পাইকারি রেট এক কথায় যে পাইকারি রেট বিক্রি করলে ব্যাপারি কি আর দর্শক ভাই কি? আচ্ছা, সবাই কিনলে সবাই লাভবান হবে নাকি? ব্যাপারি কিনে যদি লাভে বিক্রি করে কাস্টমার তো কিনে আরো একটু লাভ পাবে নাকি? আচ্ছা দাদার পরিচয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 18 মার্চ 2024 রোজ সোমবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সঞ্জয় ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরুর ব্যবসা করে। এর আগে একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি কাস্টমার রিভিউ সহ। তো আজকে ওনার কাছে নতুন 8-10টা গাভী রয়েছে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট। এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স নিয়ে আলোচনা করব। কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো। যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা, কেমন আছেন? খুব ভালো আছে দাদা। ব্যবসা কেমন দাদার? ব্যবসা দাদা খুব ভালো চলছে আমার। আচ্ছা, কাস্টমার কি আসতেছে বেশি নাকি অনলাইনে নিচ্ছে? এখন তো কাস্টমার একটু চাপ কম। আমার বর্তমান দাদা আপনার হলো অনলাইনে গরু যাচ্ছে এবং দর্শক ভাই আসতেছে, আবার এলাকার আশপাশের ব্যাপারীরা মনে করার কাছে গরু কিনতেছে। আচ্ছা, পাইকারি রেট এক কথায় যে পাইকারি রেট বিক্রি করলে ব্যাপারি কি আর দর্শক ভাই কি? আচ্ছা, সবাই কিনলে সবাই লাভবান হবে নাকি? ব্যাপারি কিনে যদি লাভে বিক্রি করে কাস্টমার তো কিনে আরো একটু লাভ পাবে নাকি? আচ্ছা, দাদার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার নাম হলো সঞ্জয় ঘোষ, আমার বাসা হলো চারতলা নতুন বাজার, আমি খামার করছি হলো ভাঙড়া হারোপাড়াতে। হারোপাড়াতে, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আচ্ছা ভাই, কতগুলো গাভী আছে এখন সঞ্জয় দাদার কাছে? গাভী আছে বর্তমান দাদা আপনি হলো 15টার মতো। মোট 15টা? আমরা তো একটা প্রোগ্রামে 15টা প্রোগ্রাম করতে গেলে রোজার মাস বোঝেনি তো, কষ্ট হয়ে যায়। কতগুলো দেখাবো? এই আপনার হলো 9টা গো দেখাবো। মোট 9টা? জার্সি মনে হয় আছে বেশ কিছু না? জার্সি আছে দাদা, হলো আপনার 4টা আছে জার্সি আছে। আচ্ছা, বড় বড় জার্সি, এগুলো কি একটু কম রেটে দেওয়া যায়? বাজার কেমন জার্সির? বাজার আমি তো আপনাকে ফার্স্টেই বলছি দাদা পাইকারি রেট। শুধু মুখের এই গল্প কিন্তু ব্যাপারী লিক আর কাস্টমার লিক আর দর্শক ভাই যেই লিক। হ্যাঁ, পাইকারি রেট। আচ্ছা, কেমন রেট থেকে শুরু করবো আজকে গরু? আজকে রেট শুরু করবো আপনি হলো 1,45,000 থেকে শুরু করে আপনি হলো 2,45,000। কি জার্সি? জি দাদা। বড় জার্সি? জি দাদা। আজকে কইছি তো, আজকে তো পাইকারি রেটে দেখাবো একবারে। আচ্ছা, আর বাচ্চা সহ গরু আছে কি? হ্যাঁ আছে দাদা। কি কি সুযোগ সুবিধা দেন? সুযোগ সুবিধা আপনি মনে করেন যে যে যেরকম চাবি সুযোগ সুবিধা, কিন্তু যে ভাই আমার গরু আইনে দিয়ে টেকালি দেন এর কিন্তু সুযোগ সুবিধা হবে না। এই সুযোগটা নাই। সুন্দর একটা কথা বলছেন। আর আর কি কি সুযোগ নাই? আর সুযোগ নেই, আর কিছু আর সুযোগ বলতে আর কি সুযোগ দেবো আর? আচ্ছা, এমনিতে সব ধরনের সুযোগ আছে, আসবে দেখবে দুধ বিলাই নেবে। দুধ যদি আমার কাছে থাকে 2-3 দিন রোজার মাস, মনে করেন যে আপনি চেরি খাবার। আচ্ছা আচ্ছা, আমি খাওয়াবো ইফতার, আবার ইফতার টাইম যেই করাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, হিন্দু মানুষ এসব দায়িত্ব নেওয়া খুব ভালো একটা, এটাগুলো মূল্যবোধের পরিচয়, এগুলো একটা মনে করেন যে পুণ্যের একটা কাজ। হ্যাঁ সেটাই তো। চলেন দাদা দেখি কেমন কালেকশন করেছেন, মুখের গল্প আর শুনবো না, এক এক করে দেখান, এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে বরাবর মাঝারি শেপের একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন দাদা। কি জাতের গাভী এটা? এটা দাদা আপনি হলো মিলভিটার জার্সি। মিলভিটারের জার্সি? মিলভিটারের জার্সির দাঁত কয়টা? 6 দাঁত দাদা। খিল আছে? খিল আছে। কত নম্বর বাচ্চা হবে? 2 নম্বর বাচ্চা দিবে। 2 নম্বর বাচ্চা দিবে? জি। আচ্ছা, গরু শান্তশিষ্ট আছে? হ্যাঁ দাদা শান্তশিষ্ট আছে। আচ্ছা, একটু দেখানো যায় কি শান্তশিষ্ট? হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা, একটু পাও তুলবে না। আচ্ছা, আর যে দেখেন যে জায়গা বাসা বা চারটে বান কত সুন্দর আর কত বড় বান। আচ্ছা, আকাশ যেখান থেকে টানতেছে ছোট ভাই ওখান থেকে কি ভরে যাবে? 100% দাদা ভরবে। আচ্ছা, কতদিন সময় আছে আর? 15-16 দিন সময় আছে। সময় আছে দাদা 15 থেকে এখনো 16 দিন। 16 দিন বাট জরায়ু ঠিক আছে? হ্যাঁ দাদা। প্রথম বিয়ানে যার কাছ থেকে কিনছেন তার কাছে কি প্রথম বিয়ানে ছিল, মানে কত কেজি দুধ দিছে এটা কি জানেন? আমাকে বলছে যে দাদা আমি প্রথম বিয়ানে আপনি হলো 13-14 দুধ ধন করছি। আচ্ছা, বডি দেখে গাভীর জাতমান দেখে আপনার কি মনে হয়, আপনারাও তো ব্যবসা করেন অনেক দিন, গরুটা দুধ দিছে 13-14? যে বডি আর যে জাতমান যে কোয়ালিটি 1300 যদি না দেয় তা 1200 তো কমানে গরুটার। আচ্ছা, এই বিয়ানে কত লিটার দুধ হবে? এই বিয়ানে আশা করা হচ্ছে দাদা আপনি 15-16 দুধ থাকবে। 15 থেকে 16 কেজি? জি। দাম কত? একদম দাদা। হ্যাঁ, আপনার তো একদম। একদম কত? একদম 45,000 টাকা দাম। 145? জি। একদম এর কম আর হয় না, রমজান মাস একটু প্রথমে একটু বেশি করে ডিসকাউন্ট দিয়ে দেন তো, দেখেন তো দেখা দেওয়া যায় কিনা দাদা। একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের দাম হইছে বলে নেই। যদি কোনো ব্যাপারী বা কোনো দর্শক ভাই যদি বলতে পারে যে গরুটার 45,000 দাম চাইছি, হ্যাঁ 10 টাকা বেশি চাইছি কিনা না, দাম আপনি সামঞ্জস্যপূর্ণ বাজার অনুযায়ী ঠিকই চাইছেন। আমি বলতেছি যে একটু বেশি করে ডিসকাউন্ট দেন, প্রথমটা একটু বেশি দেন, পরবর্তীতে আপনার মন মতো দিন আর একটু কমাই দেন।
যেহেতু আপনি এত আবদার করতেছেন, 1000 টাকা কম, 2000 টাকা কম, না না দাদা 43 সম্ভব না দাদা, না 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 44 আর 43 একই দাদা, দেখেন আমি আমি তো গরু বেচে আমি তো বলেছি তো বলবো না কয় টেলা গরু বেচি, না আপনি মাংনা নিয়ে আসেন ওই পুরোটাই লাভ করেন, সমস্যা নাই, কিন্তু আমাদের পড়তাই দেন, বুঝতে পারবে যে না আজকে সঞ্জয় দাদা গরু দেখাচ্ছে গরু কত ছাড় চাই রে 143 কিন্তু, তাহলে দাদা মনটা নরম করে দিয়ে দেন দাদা, আমি তো বলছি দিয়ে দেন, একটা গরু দিলে কি হয়, 143 আচ্ছা দিলাম দাদা, চলেন 2 নম্বরে গাবি, দর্শকদের দেখেন 2 নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি শেপের গরু নিয়ে আসলেন, এটা কি জাতের গাভী, বাগাবাড়ি মিল আবার দেন খুরগুলো কত কালো, আচ্ছা মাথাটাও কিন্তু গোলাকৃতির খুব সুন্দর গোল, সাহিওল বাচ্চা হয়েছে, ভালো মানের সাহিওল হয়েছে, সার বাচ্চাটার বয়স কয়দিন, বাচ্চার বয়স 3 দিন, 3 দিন, আচ্ছা এখন দুধ কত লিটার পাচ্ছেন বা কতবার পানাতে হয় সারাদিনে, সারাদিনে দাদা আপনি 4 বার দহন করতেছি, বাচ্চা খাওয়ার পর 4 বার দহন করতেছি, অলরেডি মনে করেন যে আপনার 12টা দুধ চলে আসছে, 12 কেজি চলে আসছে, কতদিন পর পুরা দুধ দিবে আপনার মনে হয়, আমার বিশ্বাস যে গরুটা সর্বনিম্ন 15-20 দিন টাইম লাগবে ফুল দুধ আসতে, পরিপূর্ণ দুধ আসতে 15-20 দিন সময় লাগবে, বা পোলিটি গরুগুলোর 15-20 দিন করেই সময় লাগে, আচ্ছা কত কেজি দুধ আসবে, কত কেজির গ্যারান্টি দিবেন, আমার 14 লিটার দুধ গ্যারান্টি, 14টা দুধের গ্যারান্টি, জি, দাম কত এটার ফিক্সড, একদম 1,50,000 টাকা দাম, 1.5 লক্ষ একদম, একদম, দর্শকরা বাজার যাচাই বাছাই করবে, কম পেলে নিবে, পর্তায় পেলে নিবে, জাতমান ভালো লাগলে নিবে, পর্তা যদি মনে করে জাতমান যে কোয়ালিটি আছে গরুডার যদি তার ভালো লাগে সে নেবে, দাদা লাগবে, যেভাবে দুধের কথা গ্যারান্টি দিলেন দাদা, যদি দুধ ঠিক থাকে বাচ্চা সহ একটা 14 লিটার দুধের গাভী 1.5 লক্ষ টাকা দাম পড়তায়, আমি 4 বার যে দহন করতেছি, 4 বার দহন করার পর যে দুধটা পাইছি, আমি আশা করি গরুর দুধ আরো 200 বেশি হবে, কিন্তু বলার দরকার নাই, আমি 14 লিটার দুধ বলে দিলাম, 14টাই গ্যারান্টি, চলেন আমরা 3 নম্বরের বাচ্চা সহ গাভী দর্শকদের দেখাই, চলেন দেখাই 3 নম্বর সিরিয়ালে দাদা আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, বাচ্চা সহ গুলো আগে দেখাই নেই না, তিনটা মনে হয় আছে, এটা বাদে আর একটা আছে, হ্যাঁ আছে, এটা মাঝারি বডির একটা গাভী, কালো রঙের বাচ্চাটা, সাদা কালো রং হয়েছে, কি জাতের গাভী এটা দাদা, গাভী কিন্তু পুরোটাই কিন্তু কালো না, সাদা কালো কিন্তু আছে, আচ্ছা সাদা কালো রঙের গাভী, আচ্ছা কি জাতের গাভী এটা, তলাবাট সাদা আছে, আচ্ছা কানে কিন্তু কাটা আছে দাদা, কানে দাদা যে আপনার গাছ তো বাইরা যে কিছু কিছু গাছ তো আছে যে জন্মের পরে হলো একটু কান কাটিয়ে দেয়, মানে একটু খুদ করে দেয়, আচ্ছা যেন নজর না লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তবে এটা খুদি খুদের দামে কিন্তু আমরা দেব, জি জি জি, আচ্ছা দাঁত কয়টা হইছে, আপনার 6 দাঁত, 6 দাঁত, খিল আছে, কত নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা, ছেলে বাচ্চা না, হ্যাঁ ছেলে বাচ্চা, বাচ্চাটার বয়স কতদিন, বাচ্চাটার বয়স আপনার হলো 6 দিন, 6 দিন, আচ্ছা দুধ কত কেজি পানাচ্ছেন এখন, এই 6 দিনে বর্তমানে আপনার হলো 13-12 দুধ আইছে, 12-13 দুধ চলে আসছে, গ্যারান্টি কত কেজি যাবে মাঝারি গরুটা, 1500 ফুল গ্যারান্টি, 1500টার গ্যারান্টি, বাচ্চা খাওয়ার পরে, বাচ্চা খাওয়ার পরে, দাম কত ফিক্সড, ফিক্সড একদম 1,65,000, 165 সার বাচ্চা সহ 15টা দুধের গ্যারান্টি, একদম একদম, চলেন 4 নম্বরে বাচ্চা সহ গাভী দর্শকদের দেখি, 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ, রং সাদা কালো, সাদা রংশ বেশি, কি জাত এটা দাদা, মানুষ তো শখ করে বলে হলো রানী শঙ্কর, আসলে কি জাত, আসলে কিন্তু রানী শঙ্কর বলতে কোনো জাত নাই, আচ্ছা এগুলো হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী, হলস্টিয়ান ফ্রিজিয়ান গরু, মানুষ শখ করে বলে হলো বেশি সুন্দর তো এজন্য রানী বলে, রানীদের চেহারা সুন্দর ছিল, ওরা কিন্তু পরাই সাদা, আপনি খুরগুলো কিন্তু পত্রে খুরি সাদা, শিং সাদা, আচ্ছা ওরা এক কথায় মুরগন চমৎকার গরু, একটা দাঁতেও তো জোয়ান লাগে, দাঁত কয়টা, দাঁত দাদা 2 দাঁত, 2 দাঁত, জি, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা, বাচ্চাটাও তো হৃষ্টপুষ্ট বাচ্চা, কি বাচ্চা, বকনে বাচ্চা, বকন বাচ্চা, জি, আচ্ছা বাচ্চার পার্সেন্ট বেশি না মায়ের পার্সেন্ট বেশি, মায়ের পার্সেন্ট বেশি হয়েছে, আচ্ছা তো মোটামুটি এখন বাচ্চাটার বয়স কতদিন হয়েছে, বাচ্চাটার বয়স হচ্ছে হলো 3 দিন, 3 দিন, আচ্ছা কত কেজি দুধের গ্যারান্টি দিবেন, প্রথম গরু 2 দাঁত আপনার হলো 18 কেজি দুধ গ্যারান্টি, দাম কত, দাম দাদা 2,25,000, 2,25,000, এটাও ফিক্সড, এটাও ফিক্সড, কোনো আলোচনার সুযোগ নাই, হ্যাঁ আলোচনা একটু হালকা পাতলা তো থাকবেই, এটাতে হালকা পাতলা সুযোগ আছে, আছে আছে আছে, আচ্ছা অন্যগুলোতে, অন্যগুলো আপনি আমি যেগুলো বলছি এগুলো দাদা কোনো রকম সুযোগ হবে না, আচ্ছা এটাতে সুযোগ আছে, বড় গরু একটু সুযোগ দিয়ে বিক্রি করাই ভালো, চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই, চলেন যাই 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এটা মোটামুটি মাঝারির থেকে বড় সাইজের গাভী, কি জাতের গাভী এটা, এটা দাদা আপনার হলো বাঘাবাড়ি জার্সি, বাঘাবাড়ি জার্সি,
আচ্ছা, দাঁত কয়টা বাঘাবাড়ি জার্সি দাঁতে আছে কি? পাবনা জেলে যা পাওয়া যায় না, আমার কাছে তার মাঝে সাথে পাওয়া যায় দাদা, মাঝে সাথে পাওয়া যায়। আচ্ছা, মাঝে সাথে পাওয়া যায়, মানে আট দাঁত বয়স? হ্যাঁ, আট দাঁত বয়স, কিন্তু বাচ্চার বয়স, বাচ্চাদের কিন্তু আপনার দুইটা দ্বিতীয় বাচ্চা দিবে দিবে প্রেগনেন্ট। হ্যাঁ, কতদিন সময় আছে? সময় আছে দাদা গোটা আপনি হলো 20 দিন টাইম আছে গোটা, 20 দিন সময় আছে। একটু বার্তার একটু গুলো দেখাই দেন তো, সময় জায়গা জায়গা কেমন আছে? গোটা কত শান্ত যে জায়গা। হ্যাঁ, এই গোটা মনে করেন যে বিন আশা করা যায় যে আপনি হলো 25টা দুধ হবে, 25টা 25 কেজির আইডিয়া দিচ্ছেন? জি, বার জরায়ু গ্যারান্টি? আচ্ছা, দুধ তো এটা আইডিয়া না, গ্যারান্টি তো আর দিতে পারতেছেন না। যে চারদিকে বান কতখানি ফাঁকা ফাঁকা দেখছেন না? বাট গুলো বেশ সুন্দর বাট আছে। সময় আর কতদিন নিবে? আপনার 2 সপ্তাহ টাইম আছে এখনো। 2 সপ্তাহ? জি। আচ্ছা, এর দাম কত? এটা একদম 1,95,000 টাকা। 1,95,000 একদম? একদম 195-তে 25 লিটার দুধের আইডিয়া? জি জি জি। মাথাই নষ্ট যদি দুধ হয়। যে গরু যে কোয়ালিটি আছে, যে জাতমান, যে গরু দুধ আশা করা যায় আপনি যদি 25টা না হয় 22টার মরণ নাই। আচ্ছা, 22 থেকে 25 এর মধ্যে থাকবে, অর্থাৎ 20+ এর গরু। হ্যাঁ, একদমই বলে দিছেন নাকি দরদামের হালকা সুযোগ আছে? না না দাদা, দেখেন তো হালকা একটু সুযোগ দেওয়া যায় কিনা। একটা গাভী নিয়ে আসলেন বিস্কুট কালারের, আজকে তো জার্সির একবারে মেলা লাগাই দিচ্ছেন দাদা। জার্সির কি চাহিদা বেশি? চাহিদা মানে দাদা আমার কাছে অনেক দর্শক ভাই ফোন দিয়ে বলে দাদা জার্সি গরু লাগবে, জার্সি গরু লাগবে। আচ্ছা, তাদের জন্য আজকে জার্সির মেলা নিয়ে আসছে? জি জি জি। এই জার্সির দাঁত কয়টা? এই জার্সির দাঁত দাদা 2 দাঁত। 2 দাঁত? 2 দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। সময় কতদিন আছে? এগুলো সময় আছে দাদা এখনো আপনার 25-26 দিন সময় আছে। এখনো 25 থেকে 26 দিন? জার্সি কি ইন্ডিয়ান না বাঘাবাড়ি? আপনার হালকা একটু ইন্ডিয়ানের ক্রস আছে দাদা, ইন্ডিয়ান জার্সি দাদা। বাঘাবাড়ি জার্সি হলে কানগুলো আরো ছোট হতো, কানে লোম থাকতো। কিন্তু আপনি দেখেন যে আপনার হলো ইন্ডিয়ান জার্সি হলো কোনো কম্বল কিন্তু গলায় নাই। না, গলায় কম্বল নাই, নাভিও নাই। নাভিও নাই কিন্তু। আচ্ছা, আর চারটি পা। আমি বললাম কেন পশমগুলো একটু দাঁড়ানো পশম দেখেন না, দুধের পশম কাটেনি এখনো, দুধের পশম যায় নাই? না 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 না। আচ্ছা, সময় কতদিন বলছেন? 26 দিন। এখনো 26 দিন? 26 দিন। আপনি দেখেন গরুটা লাইসাই দেখেন যে হলো গরুটা কত শান্ত আর কত জায়গা পাশে গরুটা। দুধের আইডিয়া কত লিটার? এইসব প্রথম গরু আইডিয়া দাদা আপনার 13-14 লিটার দুধ থাকবে। 13 থেকে 14 কেজি? জি। দাম কত এটার? এটার দাম আপনার হলো 1,46,000 টাকা দাম। 146? 46। এটা কি ফিক্সড? ফিক্সড কিন্তু মনে হয় না দাদা। না দাদা, এটা ফিক্সড করে নেন, ফিক্সড বলে দেন, এগোটা ফিক্সড করে দেন, জান আপনার মন থেকে করে দেন। যেহেতু আপনি একবারে মন থেকে বড় মনের মানুষের একটা পরিচয় দিয়ে দেন তো। গরু কিন্তু অনেক আছে, একটাই লাভ করলেন না, কি হলো? ৭ নম্বর সিরিয়ালে মাঝারি আরো একটি গাভী নিয়ে আসলেন, রং সাদা কালো, জার্সির পর্ব শেষ। জি দাদা। এটা কি জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? গোটা আপনার দ্বিতীয় বাচ্চা দেবে 4 দাঁত। 4 দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। আচ্ছা, আগের বাচ্চাতে কত কেজি দুধ পাওয়া গেছে? আগের বিএনএ দাদা দুধ পাওয়া গেছে আপনার হলো 10-11 লিটার। 10 থেকে 11 কেজি? জি। বার জরায়ু আপনার? আমার। কতদিন সময় পাবে আর? গোটা সময় আছে আপনার হলো ঠিক 10 দিন টাইম আছে। এখনো ঠিক 10 দিন? একবার 10 দিন। আচ্ছা, এটা জার্নি করতে পারবে কি এখন? হ্যাঁ পারবে দাদা। আচ্ছা, এটার দুধ এই বিএনএ কত লিটার আসবে আপনার ধারণা? এই বিএনএ আপনার দুধ থাকবে দাদা আপনার 13 লিটার দুধ থাকবে। 13 কেজি? জি। 3 লিটার বাড়বে? জি। দাম কত? তাহলে এই গরুটা আপনার হলো একবার করে খাওয়াইছে হলো দুধ দোয়াইছে গারস্থ নিজে বলেছে আমাকে। আচ্ছা, দাম কত এবার কিনলে, এখন কিনলে? এই গরুটার একদম দাদা 1,48,000 টাকা দাম। 148 একদম? একদম। চলেন 8 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 8 নম্বর সিরিয়ালে মাঝারি আরও একটি গাভী নিয়ে আসলেন, কালো রঙের, তলাবাটির একটু সাদা আছে এখানে। কি জাত এটা? মশি অস্ট্রেলিয়া দাদা। মশি অস্ট্রেলিয়া। জি। দাঁত কয়টা? 2 দাঁত। মাত্র 2 দাঁত? প্রথম। প্রথম বাচ্চা? জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এগারোটার সময় আছে আপনি এখানে হলো 16-17 দিন সময় আছে। এখনো 16 থেকে 17 দিন? আচ্ছা, এগুলো কত কেজি দুধের গাভী হবে? এগুলো দাদা যেহেতু মুছে অস্ট্রেলিয়া এগুলো আশা করা যায় যে প্রথম বিয়ে আপনি হলো 13-14 দুধ থাকবে। 13-14, এটা হচ্ছে আইডিয়া। গাভ গরু কেউ আমাদের আইডিয়াতে কিনেন না, নিজেদের চোখের আইডিয়াতে কিনবেন। 5 কেজি পারেন, 10 কেজি পারেন, 12 কেজি পারেন, নিজের আইডিয়াতে কিনবেন। ঠকলেও নিজের মনকে বুঝ দিতে পারবে। দাম কত?
একদম 145,000 টাকা 145 একদম এই যে আমরা পাশেই 9 নম্বরে যে গাভী রয়েছে 9 নম্বরের গাভীটা দর্শকদের দেখাই এটা কি জাতের গাভী হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাঁত কয়টা এটা হলো আপনার 6 দাঁত 6 দাঁত খিল আছে খিল আছে কত নম্বর বাচ্চা হবে 2 নম্বর বাচ্চা দিবে 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত দিন সময় আছে এগুলোর সময় আছে আপনার এখনো হলো 18-20 দিন টাইম আছে 18 থেকে 20 দিন বাট জরায়ু আমার বাট জরায়ু আপনার এগুলো কত কেজি দুধ হবে বা প্রথমে কত লিটার দুধ দিছে এগুলো আশা করা যায় যে আপনার হলো 14-15 দুধ থাকবে 14-15 জি দাম কত এটার এর দাম হলো আপনি 1,55,000 ফিক্স নাই আলোচনার সুযোগ আছে তাহলে এটা ফিক্সড করে দেন প্রথমটা যেহেতু ফিক্সড করে দিছেন এটাও ফিক্সড করে দেন প্রথমটা আর শেষটা ফিক্সড বলেন একবারে একদম হলো 1,52,000 টাকা ফিক্সড আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 01710012037 এটা তিন হোয়াটসঅ্যাপ আছে সব আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দাদা বলার মধ্যে কিছুই নাই দাদা তারপরে বলে যে যে যেন থেকে গরু কিনুক সহজমিনে আসবে দেখবে জানবে তারপর গরু নেওয়া উচিত আচ্ছা যে যেখান থেকেই কিনুক যে যেন থেকে কিনুক আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম